তুমি ঘর থেকে বের হয়েছো, তোমার একজন প্রতিবেশীর সাথে তোমার সাক্ষাৎ, তুমি তার দিকে একটু মুচকি হাসি দিয়ে তাকাও, চেহারাটা ফুলিয়ে রেখো না, গাল ফুলিয়ে রেখো না, মুড অফ করে রেখো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব, আমি হাসলে তো আমাদের আমার পজিশন ঠিক থাকে না, এমন ভাবসাব নিয়ে থেকো না। সেও তোমার একজন ভাই, হতে পারে গরিব, হতে পারে অনেক অনেক একেবারে দুর্দশাগ্রস্ত, সমাজে তার কোনো পজিশন নেই, কিন্তু তোমার একজন ভাই, কিন্তু তুমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দাও। নবীজি বলেন, যদি তোমার মধ্যে ঈমান থাকে তাহলে তুমি তার দিকে তাকিয়ে হাসিটা দেয়া মাত্রই তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। কি বলেন, এটা কি হাসির দাম না ঈমানের দাম? আমরাও হাসি, তারাও হাসে, আমাদের দুশমনরাও হাসে, আল্লাহর দুশমনরাও তো হাসে, তাদের হাসির কি এই মূল্য আছে? না, এটা ঈমানের কারণে। ঈমান আছে তো আপনার হাসির মূল্য আছে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আনতালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন। নবীজি বলেন, তোমার মধ্যে যদি ঈমান আছে তাহলে জেনে নাও তোমার মূল্য কত। তুমি খানা খেতে বসেছো, দস্তরখান বিছিয়ে খাবার খেতে বসেছো, দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী বসে তোমাকে খাবার বেড়ে দিচ্ছে, সে খাবার বেড়ে দেয়, তুমি বসে বসে খানা খাও। নবীজি বলেন, খানা খেতে খেতে এক লুকমা খাবার তুমি তোমার বিবির মুখে তুলে দাও। খুব কঠিন কাজ, কাজটা খুব কঠিন, একদম সহজ একটা কাজ। এক লুকমা খাবার কারো মুখে দিলে আপনার খাবার শর্ট পড়ে যাবে না, পেটে ক্ষুধা রয়ে যাবে না, কোনো কষ্টও নেই। নবীজি বলছেন, খানা খেতে খেতে তুমি এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দাও। যদি এই একটা লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দেওয়ার ক্ষেত্রে তোমার ভিতরে নিয়ত থাকে যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্যে এই লোকমা খাবারটা বিবির মুখে তুলে দিলাম, কারণ আমার বিবি সে কষ্ট করে রান্না করেছে, আগুনের তাপ সহ্য করেছে, রান্না করার সময় তার মনোযোগ, এত মনোযোগ ছিল। আমি তো মনে করি, আমার প্রিয় ভাইয়েরা, আমরা তো মনে করি যে আমরাই তো পরিশ্রম করি সারা দিন, বাইরে কামাই তো আমরাই করি, পয়সা ইনকাম করি, মাথার ঘাম পায়ে ফেলে ওরা একটু ঘরে রান্নাই তো করে। না রে ভাই, এই রান্না করার ক্ষেত্রে তারা একে তো আগুনের তাপ সহ্য করে, পাশাপাশি তাদের মনোযোগ, তাদের টেনশন, আমার তো মনে হয় নামাজেও তাদের এত মনোযোগ থাকে না, রান্নার সময় যত মনোযোগ থাকে যে আমার এই খাবারটা আমার স্বামী খাবে, যদি এই খাবারটা তার পছন্দ না হয় আমার পুরাটা পরিশ্রমই তো আমাদের আমার পণ্ড শ্রম হয়ে যাবে। এত মনোযোগ সহকারে রান্না করে, এত টেনশন নিয়ে সে রান্না করে, কোথাও একটু লবণ বেশি হয়ে গেল কি কম হয়ে গেল, একটু মরিচের গুঁড়া বেশি ঢেলে ফেললাম কিনা, হলুদ একটু বেশি হয়ে গেল কিনা, কাঁচা হলুদের গন্ধ রয়ে গেল কিনা, ইত্যাদি ইত্যাদি, আলুটা ভালো করে সিদ্ধ হলো কিনা নাকি কাঁচা রয়ে গেল, কত টেনশন নিয়ে তারা রান্নাটা করেছে। তুমি খানা খেতে বসেছো, আরামে তুমি খাবার খাচ্ছ, একটা লোকমা খাবার তার মুখে তুলে দাও, তার পরিশ্রমের একটু মূল্যায়ন করেছো, নিয়তটা যদি থাকে যে আমার আল্লাহকে খুশি করার জন্য আমি দিলাম। আর যদি তুমি খাঁটি ঈমানের মালিক হও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না, নবীজি বলেন, এই একটা লোকমা খাবার বিবির মুখে তুলে দেওয়ার সাথে সাথে তোমার আমলনামায় একটি কবুল সাদাকার সওয়াব লিখে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানের দাম কত বেশি, ঈমানের মূল্য কত বেশি। এই ঈমান হচ্ছে আমাদের জীবনের একমাত্র পুঁজি, একমাত্র সম্বল। যদি একজন মানুষের ঈমান নেই, কিন্তু মানুষটা অনেক ভালো, জীবনে কোনো মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন অন্যের সম্পদ লুট করে না, জীবনে কোনোদিন সে মদ পান করেনি, জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকায়নি, জীবনে কোনোদিন অন্যের সামনে কাউকে লাঞ্ছিত করে দেয়নি, জীবনে কোনোদিন অন্যের মনে কষ্ট দেয়নি, অত্যন্ত বিনয়ী, বড় দানশীল একজন মানুষের মধ্যে যত গুণ থাকতে পারে সমস্ত গুণের সমাহার তার মধ্যে আছে, শুধু তার ঈমান নেই। এই অবস্থায় যদি সে হাশরের ময়দানে আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ায়, নাজাত মিলবে কি? জাহান্নাম থেকে মুক্তি পাবে কি? পরিষ্কার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
لا تفتح لهم أبواب السماء والأرض ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. الله رب العالمين بولين এই দুনিয়ার বুকে যে ঈমান আনয়ন করেনি যার মধ্যে ঈমান নেই সে হাজারো রকমের সাধনা করুক হাজারো রকমের আরাধনা করুক যদি ঈমান ছাড়া আমার সামনে আসে আল্লাহ পাক বলেন দুনিয়াতে তো আমি তার জন্য আসমান জমিনের দরজা খুলবই না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত আল্লাহ পাক বলেন সে কোনোদিনও জান্নাতে প্রবেশ করতে পারবে না চিরদিন জাহান্নামে যাবে তার জান্নাতে প্রবেশ করা তা এতটা অসম্ভব আল্লাহ পাক বলেন একটা শুয়ের পাছার ছিদ্রি সাম্মুল খিয়াত মানে হলো শুয়ের পাছার ছিদ্রি দেখেছেন না অনেক বড় হ্যাঁ একটা সুতা ঢুকাতেই তো আমাদের মতো এখন যারা চশমা পরি আমরা পারি না একটা সুতা ভিতর দিয়ে ঢুকানো যায় না আল্লাহ বলেন একটা শুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উট চলাফেরা করা যেমন অসম্ভব ঈমান ছাড়া কেউ যদি আমার কাছে আসে তার জান্নাতে যাওয়াটাও তেমন অসম্ভব নাউজুবিল্লাহ বলেন অতএব আল্লাহ পাকের দরবারে নাজাত এবং মুক্তি পেতে হলে কি নিয়ে যেতে হবে কথা বলেন কি নিয়ে যেতে হবে ঈমান নিয়ে যেতে হবে অতএব ঈমানটাই হচ্ছে আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং একমাত্র পুঁজি বলেন ঠিক কিনা না